আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বাট আজকে সকালে এমন একটা মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠেছি যে কফি ছাড়া কোনো গতি নেই, তাই কফি আগে। আজকে লন্ডনে সুন্দর রোদ উঠেছে, আজকের দিনটা সুন্দর, খুবই সুন্দর, কিন্তু রোদটা উঠলো দুপুরের পরে, সকালে না, সকালবেলা খুবই ডাল ছিল। এখন খুবই সুন্দর লাগছে, আকাশটা এরকম আকাশ, এরকম ওয়েদার আমরা খুবই কম পাই, খুবই কম পাই। কি বানিয়েছো? ও ও আবার বানিয়েছো? কি খাবে জেরিন আজকে? ভেজিটেবল পাস্তা? জেনিস কি খাবে? ভেজিটেবল পাস্তা? পাস্তা খাবে, চলেন পাস্তা বানাই তাদের জন্য উইথ ভেজিটেবল। আমি আমার বাচ্চাদেরকে যেভাবে ভেজিটেবল দিয়ে সস বানিয়ে পাস্তা খাওয়াই সেটাই আজকে দেখাবো, ওরা বুঝতেও পারে না এবং ইয়ামি বলে। ভেজিটেবল একবার নরম হয়ে যাবে, বুঝাই যাবে আমরা দুটো ভেজিটেবল আছে যে পাস্তাটা দিয়ে দেবো। তখন পানিও দেবো, থাক আমি লবণ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, এটা একটু সিদ্ধ হতে থাক, আমি পাস্তার পানি বসিয়ে দিই। এটা আমার ছেলের খিচুড়ি, পাস্তা সস, পাস্তার পানি। এটার মধ্যে যে ভেজিটেবল আছে বোঝাই যাচ্ছে না, পুরো একটা পাস্তা সস রেডি। আমার পাস্তাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। জেনিস কি করছো? চিজ, এই যে পাস্তা রেডি, এখন খাবে? তোমার জন্য একটা এগ দিয়েছি এক্সট্রা। কেমন হয়েছে? মজা? ইয়ামি, ইয়ামি। ইটস এ পাস্তা। হ্যাঁ পাস্তা, ইয়ামি পাস্তা না? আমার জায়ান বাবাও খাচ্ছে। জায়ান, ইয়ামি। জায়ান, আজান, ইয়ামি বলো, তা তা তা, ইয়ামি। তারপর আমরা আমাদের খাবার শেষ করে নিলাম, আজকে ছিল বাংলাদেশি খাবার। তারপর আমরা একটু বের হয়েছি, আমি একটু বের হয়েছি কারণ আমার ছোট মেয়ের কাল থেকে অনলাইন ক্লাস, তার কিছু বুকস লাগবে, তার জন্য আমি নিয়ে আসতে গেলাম নিচে, বাসার নিচেই, আমাদের বাসার সামনেই এই সবগুলি, তো ওখান থেকে আমি ঝটপট করে নিয়ে চলে যাব। এই তো আমার কিছু বুকস লাগবে তার জন্য, কালকে থেকে তার সকালবেলা অনলাইন ক্লাস, আমার অনেক সমস্যা হয়ে যাবে, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তার সাথে, এবং সে কতটুকু পারে আল্লাহ জানে, দেখি, কারণ বাচ্চাদের নিয়ে অনলাইন ক্লাস করাটা অনেক টাফ হয়ে যাবে। জানিস, you like your new books? Yes, দেখাও। এখন আমরা একটু চা নাস্তা খাবো, বাইরে থেকে আসছি সন্ধ্যাবেলা, একটু চা, বাংলাদেশি পুরি, মিষ্টি পুরি বানাবো, চা, অনেকদিন পর চা খাচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে বসেছি যাতে সবাই মিলে একটু খাই, টাইম স্পেন্ড করি। বাংলাদেশি নতুন একটা টোস্ট নিয়ে আসছে আমার হাজব্যান্ড, আমি ওটা ট্রাই করছিলাম যে এটা কেমন, ভালোই।
লকডাউনে বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় তারা অনেক পিছিয়ে যাচ্ছে। যেমন আমার জেনিস মাত্র স্কুল শুরু করেছিল, কিন্তু এখন স্কুল বন্ধ, সে খুব একটা শিখতে পারছে না এখন। তো কাল থেকে অনলাইন ক্লাস দেখি কেমন হয়, কতটুকু শিখে, তা আমাদের ট্রাই করতে হবে বাসায় একটু। তার জন্যই তাকে একটু বাসায় নিয়ে বসা, বসতে চায় না, সে খুবই বিরক্ত করে, কথা শোনে না, কিন্তু ট্রাই করতে হবে, তা না হলে বাচ্চারা তো পিছিয়ে যাচ্ছে। ও আমাদের কোনো কথাই শুনে না, ওকে নিয়ে পড়তে বসানো অনেক বড় হেডেক একটা। তারপরও ট্রাই করছি। কি কান্না কেন, মামা কাছে আসবে? কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই আজকে তাড়াতাড়ি ঘুম আসতে হবে। সো গুড নাইট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।